মৃত্যুঞ্জয় এক প্রেম ছিল ময়মনসিংহ গীতিকায়। সম্প্রতি ঐতিহাসিক সেই পল্লী নাটিকা মঞ্চায়িত হল নওগাঁয়। শিল্পীদের অভিনয়ে ফুটে ওঠে নদের চাঁদ এবং মহুয়ার সেই অমর প্রেমের গল্প। ভালোবেসে অমর হওয়া যায়, লাইলি মজনু, শিরি ফরহাদ ও মাথিনের মতো অনেকেই উজ্জ্বল দৃষ্টান্ত। তেমনি এক অমর প্রেম কাহিনী নদের চাঁদ ও মহুয়ার ভালোবাসা। সাঁঝের মায়াবী আলোয় নওগাঁয় মঞ্চে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার এই আয়োজন। 350 বছর আগের মৃত্যুঞ্জয়ী প্রেমের সাবলীল উপস্থাপনায় স্থানীয় শিল্পীরা এখানে এস্টাবলিশড করা হয়েছে যে আসলে প্রেম কখনোই কোনো নীতিমালার মধ্যে বা বিধিনিষেধের মধ্যে চলে না। চোখে জীবন্ত হয়ে ধরা দেয় মহুয়া চাঁদের অমর প্রেম। ব্রাহ্মণের ঘরে জন্ম হলেও দুর্ভাগ্যক্রমে গারো পাহাড়ে সাপুরে হুমরার পরিবারে বেড়ে ওঠে অনিন্দ্যকান্তি মহুয়া। 16 বছর বয়সের অপরূপ সুন্দরী মহুয়ার প্রেমে পড়েন জমিদারের ছেলে নদের চাঁদ। এটা একটি কালজয়ী কাহিনী। এটা আমরা যখনই যেভাবেই মঞ্চস্থ করি না কেন, আমাদের ঐতিহ্যের শিকড়কে নাড়া দিবে, আমাদের প্রজন্মকে, আমাদের সাহিত্যের যে একটি বিশাল ভাণ্ডার রয়েছে, একটি সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে, এটাকে বারবার মানুষের মনে জাগিয়ে তুলবে। প্রেমে বাধা আসে বারবার, কিন্তু বেঁধে রাখা যায় না। একটা সময় তারা গ্রাম ছেড়ে পালিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত গড়া হয়নি সুখের নীর। 6 বছর আগের একটি কাহিনী আসলে মহুয়া, সেই কাহিনীকে, সেই গল্পটাকেই আমরা নৃত্যনাট্যের রূপ দিয়ে এটিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। চাঁদ আর মহুয়ার মৃত্যুঞ্জয়ী প্রেম সার্থক ট্র্যাজেডি হয়ে মঞ্চে তৈরি করে ভিন্ন রকম আবহ, আবেগী আর মুগ্ধ হয় দর্শক। সফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।